দাদা, তোমার কয়টা জিএফ আছে সত্যি কথা বলবে? দাদা, আপনার ভিডিওতে মেয়েদের কেন দেখা যায় না? দাদা, তোমার ক্রাশ কে? মাই কোশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এক্স গার্লফ্রেন্ড? ক্যা বলো, ক্যা বলো? তোমাদের কারোর সামনে আমি লুকাবো না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে, এক্স আছে আমার, সেটা আমি মানছি, বাট টুইস্ট এখানে যে কোন এক্সের নাম বলবো তোমাদের। আর সব থেকে মজার যেটা ব্যাপার, ব্যাপারটা হচ্ছে যে যেসব আমার এক্স ছিল আর কি, মোটামুটি 5 থেকে 6টা এক্স ছিল, ঠিক আছে? তো ওর ফ্যামিলি মেম্বার আর কি জানতো না প্রথমের দিকে, তো এখনো পর্যন্ত জানে না আর কি। আর ওদের ফ্যামিলি মেম্বার এখন আমার ভিডিও দেখে আর কি রেগুলার। তো এখন যদি আমি কিউএনএ ভিডিওতে তাদের নাম উল্লেখ করি, আমার আর ভিডিও দেখবে না, আমার ফ্যামিলি মেম্বার কমে যাবে গাইস। তো যাই হোক, আরও কোশ্চেন করেছে, হোয়ার ইজ দ্য হাউস? এটা বলতে পারি যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে, আর একটা কলকাতায়। ওয়ান কে ফ্যামিলি মেম্বারদের জন্য একটা খুশির খবর, এই ভিডিওটাতে যদি 700 ভিউসের বেশি আসে তাহলে আমি একটা গিভওয়ের ব্যবস্থা করব। তো অবশ্যই এই ভিডিওটাকে যত পারবে শেয়ার করবে আর কমেন্ট করবে, আর 700 ভিউসের বেশি গেলে অবশ্যই গিভওয়ে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে আসলাম দুটো ব্লগ নিয়ে। তো গাইস, ফাইনালি তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টের ফলে আমার 1K ফ্যামিলি মেম্বার পূরণ হলো। তো তোমাদের এর জন্য অসংখ্য ধন্যবাদ, তো আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা সবাইকে। আর গাইস, ফাইনালি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য আমি একটা মনে মনে ভাবছিলাম যে কিউএনএ ভিডিও করবো, অনেকদিন ধরেই করা হচ্ছে না। তো ভাবছিলাম যে না, একবারে 1K সাবস্ক্রাইবার হওয়ার পরই কিউএনএ ভিডিওটা করব। তো ফাইনালি যেহেতু হয়ে গেল, তো সেহেতু আজকে কিউএনএ ভিডিওটা করছি। আমি ভাবতে পারিনি যে সবাই এত কোশ্চেন করবে, যাই হোক সবাই অনেক কোশ্চেন করেছো, আশা করছি আমি সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো। আর গাইস, আজকের কিউএনএ ভিডিওটা করার আগে আমি কালকে আমি দিনের বেলা ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবে কমেন্টে পোস্টের মাধ্যমে সবাইকে বলেছিলাম যে আমি একটা কিউএনএ ভিডিও করতে চলেছি। তো সেখানে সবাইকে কোশ্চেন করতে বলেছিলাম, সব জায়গায় দিয়েছিলাম, তো সবাই কোশ্চেন করেছে। আর সবাইকে একদিনের বেশি সময় দিইনি, কারণ যে হারে সবাই কোশ্চেন করছিল, আরও যদি সময় দিতাম তো সবাই আমার 12টা বাজিয়ে দিত, এত কোশ্চেন করেছে সবাই। আর গাইজ, সবাই ধামাকাদার কোশ্চেন করেছে, আর কোশ্চেনগুলো শোনার পর আমার 12টা বেজে গেছে, মানে পুরো ফেটে গেছে একদম। তো তোমাদের তো খুবই মজা হবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ, ফাইনালি এখন কোশ্চেনের অ্যান্সার দিব। তো এই ফোন দিয়ে তো আমি এখন ভিডিও করছি, তো তার জন্য আরেকটা ফোন নিয়েছি, বন্ধুর একটা আমার। তো এই ফোন থেকে কোশ্চেন দেখে তারপর তোমাদের অ্যান্সার দেবো। তো প্রথম কোশ্চেন যে করেছে সায়ন্তনী, তো কোশ্চেনটা করেছে হচ্ছে, ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন 1K-র জন্য, থ্যাংক ইউ বোন, আর ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আসার কথা কেন ভাবলে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো ব্যাপারটা হচ্ছে যে আমার সেরকম ইউটিউব সম্বন্ধে কোনো ধারণা ছিল না, বাট ইউটিউবটা দেখতাম আর কি, যে ইউটিউবে সবাই ভিডিও বানায়, ইউটিউব একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই ভিডিও বানায়। তো এটা চিন্তা করতে করতে একদিন মাথায় আসে যে না, আমিও একদিন ভিডিও করতে পারি, তো সেই উদ্দেশ্যে একদিন ভিডিও করা। তো সেখান থেকে সবাই বলে যে এভাবেই করতে পারিস ভিডিও, মাঝে মধ্যে সবার ভিডিও করতে পারিস, এভাবে আর কি পুরোনো দিনের স্মৃতি থেকে যাবে, সেটা আমরা পরবর্তীকালে দেখতে পারবো। তো এই উদ্দেশ্যে আর কি খোলা, যদি তোমাদের ভালোবাসা সেরকমভাবে পাই তো অবশ্যই এটা প্রফেশনাল হিসাবে নেব, আপাতত এটা যাতে স্মৃতিকর কিছু ক্যাপচার করতে পারি ওর জন্যই বানানো। যাই হোক গাইস, এবার দ্বিতীয় কোশ্চেনের দিকে যাই। দীপেশ কোশ্চেনটা করেছে, দীপেশ কি কোশ্চেন করেছে, তোমার কি হওয়ার ইচ্ছে আছে ভবিষ্যতে? আমার টার্গেট আপাতত পুলিশ হওয়ার, একদম ড্রিম বলতে গেলে আমার, তো পুলিশ হওয়ার ইচ্ছা আছে, আর পাশাপাশি ইউটিউবটাকেও দাঁড় করানোর ইচ্ছা আছে। তো নেক্সট কোশ্চেন, দেবজ্যোতি সাহা কোশ্চেন করেছে, তোর ফ্রেন্ডদের নাম কি? মেন কথা, আমার পার্টিকুলার কোনো একজন দুজন কোনো ফ্রেন্ড নেই, সবাই আমার ফ্রেন্ড। তো আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকজনই পড়ে, আমি একদম পার্সোনালি কাদের কারোর নাম নিব না, সবাই ফ্রেন্ড আমার। তো সবাই আমার জিগারকা টুকরা ভাই, সবাই জিগারকা টুকরা, কারণ একজন দুজনের নাম নিলে সবাই খারাপ পেয়ে যাবি, তো সবাই আমার জিগারকা টুকরা। তো গাইস, নেক্সট কোশ্চেন, অভিজ্ঞান করেছে,
পড়েছে হচ্ছে জিএফ এর ফটো দেখা। ভাই ব্যাপারটা হচ্ছে আমার কোনো জিএফ নাই, যদি হয় তো অবশ্যই দেখাবো। তো গাইস নেক্সট কোশ্চেন, ভাই ইনস্টাগ্রামে এমন এমন নাম দিস ভাই, কিচ্ছু বোঝা যায় না। এক্সটি যাই হোক, ওর আসল নাম বলছি সুরদীপ। সো কেমন লাগছে 1K কমপ্লিট হয়ে? আর যারা নিউ ক্রিয়েটার তাদের কিছু বল। হ্যাঁ খুব ভালো লাগছে ভাই 1K কমপ্লিট হওয়ার। সবারই একটা আশা থাকে যে জিরোর থেকে আস্তে আস্তে সাবস্ক্রাইবার অর্জন করার, তো কিছুটা হয়েছে আমার সাবস্ক্রাইবার, তো এর জন্য অনেক খুশি আমি। আর নিউ ক্রিয়েটারের জন্য কিছু বলবো বলতে, দেখ সবারই ইচ্ছা থাকে যে ইউটিউব চ্যানেল খুলবো, চ্যানেল খোলার পর এটা সেটা গ্রো করার বা সেখান থেকে ইনকাম করার। তো আমি এটাই বলতে চাই নিউ ক্রিয়েটারদের জন্য যে চ্যানেল খুললেই ইনকাম করা যায় না, সেখানে খাটতে হয়। যেমন একটা চ্যানেল দাঁড় করাতে গেলে প্রচুর খাটতে হয়, সেখানে টাইম দিতে হয়। সবারই একটা ধারণা থাকে যে ইউটিউবে চ্যানেল খুললেই হয়তো সেখানে 1 থেকে 2 বছরের মধ্যে ইনকামের সোর্সটা হয়ে যায়, বাট সেটা না। সেখানে যেমনভাবে খাটনি করতে হয় সেরকমভাবেই ফল পাওয়া যায় আর কি। তো একটাই জিনিস বলবো যে ভালোবাসো, ইউটিউবকে ভালোবাসো, তোমাকেও ইউটিউব ভালোবাসবে। তো গাইস নেক্সট কোশ্চেন, পিন্টু দা করেছে, কংগ্রেচুলেশন ভাই 1K-র জন্য। থ্যাংক ইউ দাদা, আরও ভালো করে ইউটিউবে কাজ কর, এই প্ল্যাটফর্ম তোমাকে একদিন 100K জায়গায় পৌঁছে দিবে। আমি পুরো চেষ্টা করব খাটার, বাট সেটা সাপোর্টের কথা বলতে গেলে সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে যে আমাকে কতটা সাপোর্ট করবে। তো আশা করি তোমাদের এই সাপোর্ট থাকলে আমার 100K কি 1 মিলিয়ন যেতেও টাইম লাগবে না। তো যাই হোক, যিশু ভাই চালিয়ে যাও, পাশে আছি। হ্যাঁ অবশ্যই। নেক্সট কোশ্চেন বিজয়, বিজয় দায়ী হবে, যাই হোক, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে ব্রো, এভাবেই এগিয়ে যাও, অল টাইম তোমার পাশে আছি। হ্যাঁ অবশ্যই, সবার সাপোর্টই আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই তোরা সবাই থেকো পাশে আর কি আমার। তো নেক্সট কোশ্চেন সুদীপ সিকে, যাই হোক, আপনি কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 12-এ পড়ি, এবছর আমি 12-এ উঠেছি। আপনি যে স্কুলে পড়েন সেই স্কুলের নাম কি? আমার স্কুলের নাম ময়নাগুড়ি বয়েজ হাই স্কুল। আর আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে ফ্যামিলি মেম্বার হিসেবে আমার মা, বাবা, ভাই, ঠাকুর দাদা, ঠাম্মা, রামি। তো সুদীপ চক্রবর্তীর কোশ্চেন শেষ, এবার পরবর্তী কোশ্চেন, দাদা তোমার কয়টা জিএফ আছে সত্যি কথা বলবে? কোশ্চেনটা করেছে রাজদীপ দাস। তো ব্যাপারটা হচ্ছে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, ঠিক আছে, আমি সিঙ্গেল মানুষ, আমার 1K ফ্যামিলি মেম্বার নিয়ে আমি খুশি, আর কাউকে লাগে না, তোমরা থাকলেই হবে, আর কাউকে লাগে না। আমার আমার 1K ফ্যামিলি মেম্বার বিশাল বড়, জিএফ লাগে না একটা। তো গাইস নেক্সট কোশ্চেন ভাগ্যশ্রী, খুব ভালো লাগছে দাদা তোমার 1K হয়ে গেছে জন্য। হ্যাঁ থ্যাংক ইউ, এভাবে এগিয়ে যাও অবশ্যই, আর আমিও তোমার ভিডিওতে থাকতে চাই। হ্যাঁ অবশ্যই, কেন নেবো না, সবাইকেই নেব। তো যদি কোনো দিন ভিডিও করতে করতে তোর সামনে থাকি, বা অনেক সময় হয় কি ভিডিও করতে করতে কাউকে দেখি না আর কি, কারণ ভিডিওর উপর ফোকাস পড়ে যায়, তো যদি আমি সেরকম টাইমে ভিডিও করি তো তুই যদি পাশে থাকিস তো অবশ্যই আমাকে নক করবি, আমি ভিডিওতে নেব। নেক্সট কোশ্চেন টিটু, ভাই তুই বিয়ে কবে করছিস? এটা কোনো কোশ্চেন হলো প্রথম কথা, যাই হোক কোশ্চেন করেছে যেহেতু রিপ্লাই দিতে হবে। আমার বিয়ে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 30 তারিখ, সবাই নোট করে রেখে দাও, সবাইকে ইনভাইট করলাম, ঠিক আছে, সবাই চলে এসো ফেব্রুয়ারির 30 তারিখ, সবাই আসবে কিন্তু। তো আরও করেছে কয়েকটা কোশ্চেন, তো তোমাদের বলছি সেগুলো না, মানে ইউটিউব থেকে তো রোজগার শুরু হয়ে যাচ্ছে, তো এখন তোর নেক্সট স্বপ্নটা বিয়ে করার, কবে পূরণ করবি? না আমার তো নেক্সট স্বপ্ন বিয়ে করার না, তো আমার নেক্সট স্বপ্ন টার্গেট হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারটাকে বাড়ানো, আর এর পাশাপাশি অনেক ইচ্ছা আছে, সেটা আমি এখন বলছি না, ইচ্ছা আছে, বাট আমার স্বপ্ন এটা না, আমার স্বপ্ন হচ্ছে পুলিশ, ড্রিম যেটা সেটা আমার পুলিশ হওয়ার ইচ্ছে, বিয়ে করার না। অবশ্য প্রশ্নটা মন্দ নয় কিন্তু করাই যায়, মেয়ে খুঁজো মেয়ে খুঁজো।
তো গাইস নেক্সট কোশ্চেন, ভাই প্রথমেই বল কেমন আছিস? হ্যাঁ দাদা একদম ভালো আছি, তুমি কেমন আছো কমেন্টে বলো। আর কংগ্রেচুলেশন 1K সাবস্ক্রাইবারের জন্য, থ্যাংক ইউ দাদা। সেরকম কোনো কোশ্চেন নেই, তবু বলছি বড় হয়ে কি হতে চাইস? বড় হয়ে আমার ড্রিম একটাই, সেটা হচ্ছে পুলিশ হওয়ার। তো এর পাশাপাশি আমার ইউটিউব ক্যারিয়ার করা, আর তার পাশাপাশি সমাজসেবার অবশ্যই। নেক্সট কোশ্চেন, শুভঙ্কর রায়, কতদিন ধরে ইউটিউবে কাজ করছো? হ্যাঁ মোটামুটি 2 বছর হতে চললো। দাদা আপনার ভিডিওতে মেয়েদের কেন দেখা যায় না? আসবে আসবে, ঠিক আসবে। আবারও করেছে যে আপনার ভিডিওতে আপনি আপনার GF-কে কেন দেখান না? ভাই আমার GF নেই, থাকলে অবশ্যই দেখাতাম। ইউটিউব ছাড়া আর কি করতে চাও? ইউটিউব ছাড়া আমি, যেটা আমার ড্রিম পুলিশ সেটা তো অবশ্যই, তার পাশাপাশি সমাজসেবা করা। দাদা তোমার ক্রাশ কে? কথা যেহেতু আমি সিঙ্গেল লন্ডা, তো যাকেই দেখি তাকেই ভাল লাগে রে ভাই। ঠিক আছে, যাকেই দেখি তাকেই ভাল লাগে, তো সেরকম কোনো ক্রাশ নেই আপাতত। নেক্সট কোশ্চেন সম্রাট, তোমার ইউটিউব চ্যানেলের নামের মাঝে AN কেন ইউজ করো? শুধু যিশু ব্লগ কেন রাখনি চ্যানেলের নাম? আচ্ছা ব্যাপারটা হয়েছে, আমি যেদিন চ্যানেল খুলি সেদিন আমার কোনো আন্দাজা ছিল না যে আমি চ্যানেল খুলবো, ঠিক আছে? তো দাদার সাথে আমার কথা হচ্ছিল, তো হঠাৎ করে দাদা বললো যে, মানে দাদাকে আমি বলি যে দাদা আমি একটা চ্যানেল খুলতে চাই, তো বললো যে ঠিক আছে চ্যানেল খুলে দিচ্ছি, বাট নাম কী দিব? তখন আমি বললাম যে সেরকম তো কোনো নাম ভাবিনি এখনও, তো যিশু ব্লগ আমি এটা ভেবেছিলাম। তারপরে ভাবলাম যে না, দাদাই বলল আমাকে যে মাঝখানে একটা ইউনিক কিছু দিলে আর কি সার্চে তাড়াতাড়ি আসে, তো এর জন্য AN-টা দিয়ে দিয়েছি, আর কোনো রিজন নেই। নেক্সট কোশ্চেন আকাশ, কংগ্রাচুলেশন ব্রো ফর 1.1K সাবস্ক্রাইবার্স, থ্যাংক ইউ। মাই কোশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এক্স গার্লফ্রেন্ড? সত্যি কথা বলতে গেলে না, তোমাদের কারোর সামনে আমি লুকাবো না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এক্স আছে আমার, সেটা আমি মানছি, বাট টুইস্ট এখানে যে কোন এক্সের নাম বলবো তোমাদের। আর সব থেকে মজার যেটা ব্যাপার, ব্যাপারটা হচ্ছে যে যেসব আমার এক্স ছিল আর কি, মোটামুটি 5 থেকে 6টা এক্স ছিল, ঠিক আছে? তো ওর ফ্যামিলি মেম্বার আর কি জানতো না প্রথমের দিকে, তো এখনও পর্যন্ত জানে না আর কি। আর ওদের ফ্যামিলি মেম্বার এখন আমার ভিডিও দেখে আর কি রেগুলার, তো এখন যদি আমি Q&A ভিডিওতে তাদের নাম উল্লেখ করি আমার আর ভিডিও দেখবে না, আমার ফ্যামিলি মেম্বার কমে যাবে গাইস। নেক্সটে বলবো, নেক্সটে। তো যাই হোক, আরও কোশ্চেন করেছে, হোয়ার ইজ দ্য হাউস? এটা বলতে পারি যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে, আর একটা কলকাতায়। তো ব্যাপারটা হচ্ছে, আরো কোশ্চেন করেছে, হাউ ডু ইউ ফিল আফটার গেটিং 1.1K সাবস্ক্রাইবার? একটা দারুণ অভিজ্ঞতা এটা, কারণ প্রথমের দিকে যেরকমভাবে আমি চ্যানেলটা খুলেছিলাম একদম কোনো সিরিয়াসনেস ছিল না যে আমি এই চ্যানেল নিয়ে এগোবো, জাস্ট চ্যানেলটা খুলেছিলাম সবার কথায়, তো মাঝে মধ্যে আর কি ভিডিও ছাড়তাম, সেরকম রেগুলারভাবেও ভিডিও ছাড়তাম না। তো এখন দেখছি যে 1K হলো, তো এখন ভাবছি যে রেগুলার ভিডিও ছাড়বো, আর দারুণ লাগছে আর কি। মেন কথা অনেকগুলো কোশ্চেন করেছে, তো এর মধ্যেও আর একটা কোশ্চেন করেছে, যেটা সেটা হচ্ছে, হোয়েন উইল আই স্টার্ট ডুইং ডেইলি লাইফস্টাইল ব্লগস? হ্যাঁ অবশ্যই করব, বাট এখন যেহেতু আর কি পড়াশোনার মধ্যে আছি, সেহেতু সেরকমভাবে একটা ব্লগ হয় না, কারণ পড়াশোনার দিকে একটু টাইম দিতে হয়। যেহেতু 12-এ আছি, তো পরের বছরই হচ্ছে উচ্চ মাধ্যমিক দিতে হবে, তো সেরকমভাবে হয়তো রেগুলার ভিডিও আমি আপলোড করতে পারবো না, বাট কলেজে ওঠার পর রেগুলার ভিডিও ছাড়বো। তো গাইস নেক্সট কোশ্চেন হচ্ছে ডার্কিংয়ের, তোমার এই ইউটিউবের ইন্সপিরেশন কে?
তো ইউটিউব সেরকম, ইউটিউব সম্বন্ধে আমি সেরকমভাবে প্রথমের দিকে জানতাম না, বাট তার যখন থেকে আমি ইউটিউব দেখা শুরু করি তখন থেকে আমি একজনেরই ভিডিও দেখতাম, সেটা হচ্ছে সৌরভ যোশী ব্লগ। তো প্রথম ইন্সপিরেশন আমার সৌরভ যোশী, কারণ ওনার ভিডিও দেখেই আমি প্রথম ব্লগ করার সিদ্ধান্ত নিই। তোমরা এতক্ষণ পার্ট ওয়ানটা দেখলে, তো পার্ট ওয়ানে মোটামুটি অনেক কোশ্চেন, আর পার্ট টুতেও মোটামুটি অনেক কোশ্চেন আছে। তো তার জন্য আমি পার্ট টু আর পার্ট ওয়ান করে ভাগ করে দিয়েছি, কারণ এত কোশ্চেন করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো গাইস, যাই হোক, মোটামুটি পার্ট ওয়ানে তোমাদের দেখিয়ে দিলাম যে কোশ্চেনগুলো কেমন এসেছে, মানে ট্রেলারটা জাস্ট। পার্ট টুতে আরও বাকি আছে, মানে পিকচার ভি বাকি হ্যায়। তো পার্ট টুতে অনেক মজা আসতে চলেছে। তো গাইস, তোমরা পার্ট টুর জন্য অপেক্ষা করে থাকো, আর পার্ট ওয়ান যেদিন রিলিজ করব তার দুদিনের মধ্যেই পার্ট টুটাও রিলিজ করব। তো গাইস, তার জন্য সবাই, পার্ট টুটার জন্য সবাই অপেক্ষা করে থেকো। তো দেখা হচ্ছে একবারে পার্ট টুতে। বাই।